হ্যালো ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল টু এ নিউ ভ্লগ আর বেশ অনেক দিন পর আমি আবার একটা লম্বা ভ্লগ শ্যুট করছি আজকে তো যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছেন আর যারা নতুন নতুন সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলটাকে তারা অবশ্যই পুরো ব্লগটা দেখবেন আর জানাবেন যে এরকম ব্লগকে আপনারা আরও দেখতে চান আগে তো চলুন আজকে সারা দিনের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন রেডি হয়ে গেছি স্নান টান করে একদম খাওয়া দাওয়া ব্রেকফাস্ট হয়ে গেছে এখন যাচ্ছি বাপের বাড়ির দিকে আমার মাসি এসেছিলো মাসিকে এগোতে যাব। যে এখন চলে আজকে স্নান হয়েছে তো ওকে এই যে আমাদের সুন্দর ছেলেটা স্নান টান করে বসে আছে আর ঠান্ডাও আছে এখন তাই হিটারটাও জ্বালিয়ে দেওয়া হয়েছে ওর জন্য তো এখন আর বেশি লেট না করে বেরোনো যাক ট্রেন আছে বারোটা পাঁচ দশে এখন বাজে সাড়ে দশটা তো যাওয়া যা এখান থেকে যেতেও টাইম লাগে এই যে আমরা বেরিয়ে পড়েছি মা যাচ্ছে না মা একটু এগোতে যাচ্ছে আর আমরা দুজন যাচ্ছি মাসিকে ছাড়তে তো এই যে স্টেশনে চলে এসছি ট্রেন আসার সময়ও হয়ে গেছে অনেক দিন পর আমরা দুজন ট্রেনে উঠলাম এখানে যাই বাইকে করেই যাওয়া হয় তাই ট্রেনে আর ওঠাই হয় না তো অনেক দিন পর উঠে বেশ মজা হলো এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন এখান থেকে আরেকটা ট্রেনে উঠতে হবে তো এখানে আমরা এই ট্রেনটা করে মাসিকে ছাড়ছি তারপর আমরা আবার এখান থেকে রিটার্ন করব। সেই যে আমরা বাড়িতে এসে পৌঁছেছি এখন একটু খাওয়া-দাওয়া করি নি তো আজকে লাঞ্চে আছে বেগুন ভাজা পালং শাক বড়ি দিয়ে মাছের ঝোল আর ডাল তো এই যে আমরা এখন বাড়িতে চলে এসেছি আর এই যে মিউ বসে আছে এখানে এখন একটু আমরা রেস্ট নেব আজকে যেহেতু সানডে আছে আর এখন কোনো কাজও নেই তো বিকালে আবার টাইগারকে নিয়ে কোথাও যাওয়ার আছে তো খুব মজা হবে তখন এখন একটু রেস্ট নি তারপরে আবার দেখা হচ্ছে সন্ধে হয়ে গেছে ঘুমি টুমি উঠে এখন দুজনে এই ঘরে চলে এসেছে কালি এখনো ঘুমোচ্ছে আর এখন চা বানিয়ে নেব আর এই খবর এলো যে মাসিও ভালোভাবে পৌঁছে গেছে বাড়ি তো চাটা বানিয়ে তারপর যাব বাপের বাড়িতে বলেছিলাম যে টাইগার কে নিয়ে যেতে হবে তো টাইগার কে নিয়ে আজকে যাব ক্লিনিকে ওর সেকেন্ড ভ্যাকসিনেশন আছে তো ওরা ঘুরতে যেতে খুব ভালো পায় তো খুব মজা হয় ওকে নিয়ে যেতে তো চলো এখন তাতে চাটা কেউ নিয়ে যায় রয়্যাল এনফিল্ড থেকে একটা কিরিং অর্ডার করেছিল ওটাই আজকে ডেলিভার হলো এই দেখুন এইটা তো এই যে রেডি হয়ে গেছি আমরা আর এখন বাজে আটটা আটটা পনেরো কুড়ি নাগাদ রিক্সা বুক করা আছে তো উনি চলে আসবেন তারপর টাইগারকে নিয়ে যাবো টাইগার অ্যাকচুয়ালি গাড়িতে ট্রাভেল করতে পারে না ওর একটু ভমিটিং হয় তাই জন্য ওকে রিক্সা করে নিয়ে যেতে হবে চলুন যাওয়া যাক এই যে বেরিয়ে পড়লাম আর বাইক নিয়ে যাব এখন ওই বাড়ি যাবো বাইক নিয়ে আর তারপর অখান দি ৰিক্সা কৰে টাইগাৰ কে যাব আর ওদেরকে খাবার টাবার দিয়ে এলাম কেন কি আসতে রাত হবে মা রান্না করে রেখেছে ওখানেই খাওয়া দাওয়া করে একবারে ফিরব আমরা রিক্সায় উঠে পড়েছি বাট ওকে নিয়ে ভিডিও করাটা পসিবল হচ্ছিল না তাই ভাবলাম একটুখানি শুট করে দেখাই আপনাদের যে ও কি হয়ে বসে আছে রিক্সাতে আর খুব এনজয় করতে করতে পৌঁছেছে ও তো এই যে আমরা এখন ঢুকছি ভেতরে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে কেন কি ডক্টর লেট হয়েছে আসতে তো প্রথমে ও টেম্পারেচার মাপা হলো আর তারপর ভ্যাকসিনটা দেওয়া হলো তো এবার দিয়ে বেরিয়ে পড়ছি হয়ে গেল এবার বেরোচ্ছি তো এই যে আমাদের রিক্সা দাঁড়িয়ে আছে টাইগার ঠিক জানে ওখানেই যেতে হবে অনেকটা লেট হয়ে গেছে বাড়ি আসতে মা অলরেডি খাবার রেডি করে রেখেছে খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ি ফিরে এলাম আর এবার ওদের সাথে একটু টাইম কাটাই আর ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি দেখা হবে আরেকের নতুন ভিডিওর সাথে